হযরতে ফাতেমার তিন ছেলে ছিলেন, তিন ছেলে হযরতে ফাতেমার পেটে তিন মেয়ে হইছিলেন, তিন ছেলে হইছিল। তো হযরতে মুহসিন মারা গেছিলেন তিন বছর বয়সে, মুহসিন আলাইহিস সালাম মারা গেছিলেন তিন বছর বয়সে। আর এই হযরতে হাসান আর হযরতে হুসাইন ইনারা 55 বছর আর 59, হযরতে হুসাইন 59। আমার যতটুকু বোঝার ক্ষমতা, হযরতে হুসাইন যখন হযরতে আলী শহীদ হলেন, এরপরে হযরতে আমির মুয়াবিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল যে ভাতিজা মানে হযরত হাসান, উনি তো ওনাকে তো 100,000 লোক খলিফাতুল মুসলিমিন হিসেবে বায়াত করলো। তো উনি বললেন যে আমি আপনার আব্বার সঙ্গী, বয়স্ক মানুষ, আমি আর কয়দিন বা বাঁচব, তো আপনি আমাকে ভালোভাবে মুসলিম সাম্রাজ্যটা দুই খণ্ডে বিভক্ত না করে আমার হাতে ক্ষমতাটা ছেড়ে দেন, আমার মৃত্যুর পরে আপনি ক্ষমতাটা নেবেন। হযরতে ইমাম হাসান এই প্রস্তাব মানলেন, রক্তারক্তিটা বন্ধ করলেন, ভালো কাজ করছে না? রসুল্লাহ বলছিলেন যে আমার এই নাতি হযরতে হাসান এমন বরকতি ছেলে, তার অছিলায় মুসলমানগণের মধ্যে ভীষণ বড় একটা যুদ্ধ থেকে মুসলমানগণ রক্ষা পেয়ে যাবে, নবী পাক বলেছে। তাই হলো। তো হযরতে হাসান উনি তো একটা রক্তারক্তি থেকে মুসলমান জাতিকে রক্ষা করলেন, পরে বেশিরভাগ লোকে বলে যে ওনাকে বিষ খাওয়াইয়ে শহীদ করা হলো। এরপরে থাকলেন হযরতে সাইয়েদনা হোসেন। তো হোসেন 59 বছর বয়স, 61 হিজরিতে, ওই সময়ে আমির মুয়াবিয়া মারা গেলেন। মারা যাওয়ার পরে ইমাম তো লাগে, মসজিদের ইমাম লাগে, খতিব লাগে, সেক্রেটারি লাগে, সভাপতি লাগে, এগুলি ছাড়া তো একটা প্রতিষ্ঠান ভালো চলে না। শাসক নির্বাচিত করা, এটা ইসলামের নিয়ম বিধান আইন। তো হযরতে এই কুফার লোকেরা, কুফা, হযরতে আলীর সিংহাসন ছিল কুফায়, তো উনি শহীদ হওয়ার পরে কুফাতেই তো শহীদ হলেন, তো ওখানকার লোকেদের মধ্যে এক এক গোত্রের মধ্যে 10,000 লোক, তাহলে এইরকম 175টা গোত্রের দলপতি, যারা গোত্র শাসিত দেশ, তারা চিঠি লিখলেন। সেই আমলে চিঠি লিখল গাছের ছালে অথবা কাঠের উপরে অথবা চামড়ার উপরে অথবা পাথরের উপরে, এগুলির মধ্যে লিখতে হতো। তো এইভাবে তারা লিখলেন যে আপনি মক্কা থেকে আমাদের এই কুফায় চলে আসেন, আমরা আপনাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মানি, কারণ যারা যারা প্রকাশ্যভাবে জীবিত আছেন জ্ঞান প্রজ্ঞায়, স্বাস্থ্যে, দৈহিক সৌন্দর্যে, বাগ্মিতায়, সকল বিবেচনায় আপনি সবার মধ্যে মোস্ট ফিট, সবচাইতে বেশি যোগ্য আপনি, আপনি আসেন। 175 খানা চিঠি, এটা শোনবার পরে উনি রওনা হলেন। যেহেতু অশান্তির কোনো বিষয় না, উনি যদি ডাক দিতেন তাহলে ওনার সঙ্গে 10,000 মিলিটারি তো নিয়েই উনি যেতে পারতেন, অস্ত্র সহ গেলে তাহলে তো বোঝা যেত যুদ্ধ করতে যাচ্ছেন, কিন্তু তা না, বিশ্বনবীর নাতি, শান্তি প্রতিষ্ঠা তো তারা করে দেখাবেন, নিজের বংশের রক্তের 17 জন আর বাকি এই পরিবারের প্রতি সহানুভূতিশীল, এই রকমের ধরনের বাকি সব মিলে 72 জন, অনেকেই বলেছেন 73 জন। এনারা গেলেন, যাবেন কুফায়, আসমানের সিদ্ধান্ত না কিনা আমি জানি না, ঘুরতে ঘুরতে গেলেন কারবালায়। কারবালা থেকে ফুরাত নবীর পাড়ে একেবারে, সেখানে 200 মাইলের মধ্যে কোনো জনবসতি নাই, কোনো জনবসতি নাই। এই যে মক্কা থেকে রওনা দিয়ে উনি যাচ্ছেন, এর মধ্যেই গোয়েন্দা, গোয়েন্দারা জানিয়ে দিল আমির মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে, 34 বছর বয়স, ইতিহাসে সবাই লিখেছে, এটা আমি কি বলবো, সবাই লিখেছে যে মদ খায়। মদ কি হালাল না হারাম? অত জোরে বললেন যে, যদি এবার অ্যারেস্ট হয়, মদ খাওয়া কি হালাল না হারাম?
বাচ্চা ছেলে মদ খায়, নামাজ মাঝে মাঝে ছেড়ে দেয়, পড়ে না, আর ওই ঘোড়া নিয়ে বেশিরভাগ খেলাধুলা করে, অনেকগুলি অপরাধ। 34 বছর বয়স, সাহাবীদেরকে যারা দেখছেন তারা হল তাবেঈ, উনি একজন তাবেঈ, তাবেঈ, কিন্তু কীরকম তাবেঈ তা তো আপনারা বুঝলেন। তাবেঈ গণের মধ্যে আবার হাই ক্লাস তাবেঈও তো আছে, হাজার বড় হাসান বসরি আছেন, হযরতে মুহাম্মদ বিন সিরিন আছেন, এরকম কয়েক লক্ষ তাবেঈ যারা